হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের যাদের আধার কার্ড রয়েছে তোমাদের সবার জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটিতে এই আধার কার্ডের আপডেটটা নিয়ে আলোচনা করব পুরো দেশ জুড়ে এই আধার কার্ডের আপডেটটা প্রকাশিত করা হয়ে গেছে তাই কিসের এই আপডেট তোমাদের কি করতে হবে এ টু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিওর আপডেট দেওয়া হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে তোমরা তোমাদের সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েফিশিয়ালের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ লগ ইন সেকশান এই লগ ইন সেকশানে ক্লিক করবে লগ ইন সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো প্রথম রয়েছে এন্টার আধার নম্বর এখানে তোমাদের আধার নাম্বারটা এন্টার করবে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে ক্যাপচা কোডটা এন্টার করার পর নিজে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে ছ সংখ্যার ওটিপি পাঠানো হবে ওই ওটিপি তোমাদের এন্টার ওটিপির জায়গায় এন্টার করে নিচে দেখতে পাচ্ছো লগ ইন সেকশান এই লগ ইন সেকশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজটা ওপেন হবে নেক্সট দেখতে তোমাদের সামনে এরকম একটা হোম পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আধার কার্ডের সমস্ত রকম সার্ভিস তোমরা এখানে দেখতে পাবে যেমন তোমাদের এখানে ডাউনলোড আধার থেকে শুরু করে অর্ডার আধার পিপিসি কার্ড অ্যাড্রেস আপডেট তার সঙ্গে সঙ্গে অথেন্টিকেশান হিস্টোরি অফলাইন ইকোয়াইসি জেনারেট ভার্চুয়াল আইডি লক আনলক বায়োমেট্রিক এবং তোমাদের নিচে রয়েছে ডকুমেন্ট আপডেট আধার তার আপডেট হিস্টোরি মাই হেড ফ্যামিলি রিকোয়েস্ট পেমেন্ট হিস্টোরি সমস্ত রকম সার্ভিস তোমরা দেখতে পেয়ে যাবে এবার তোমাদের এখানে আপডেটটা কী এসছে এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস আপডেটের জায়গায় তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাও তোমাদের কিন্তু এখানে দুটো অপশান দেখাচ্ছে আগে কিন্তু তোমাদের তিনটি অপশান ছিল এখানে কিন্তু তোমাদের বর্তমানে দুটি অপশান শো করছে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই প্রথম যে অপশানটা রয়েছে আপডেট আধার অনলাইন এখানে তোমাদের নিচে লেখা হচ্ছে কি ক্লিক হ্যার টু আপডেট দ্য অ্যাড্রেস অফ আধার ফর এনি আধার আপডেট কাইন্ডলি ভিজিট নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র অর্থাৎ আগে কী হতো যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ রয়েছে তারা কিন্তু এখানে সমস্ত রকম ছবি এবং বায়োমেট্রিক ছাড়া এবং নতুন আধার কার্ড ছাড়া অ্যাড্রেস থেকে শুরু করে নাম ডেট অফ বার্থ বাবার নাম কারেকশান এবং এ জের আপডেটা কিন্তু আধার কার্ডে করতে পারতো অনলাইনে তবে এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু চেঞ্জেস হয়ে গেছে এটা কিন্তু দেখার জন্য অবশ্যই তোমাদের আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এ টুদের কিন্তু তোমাদের ইনফরমেশান এবং স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে সেগুলো কিন্তু তোমাদের এ টুদের দেওয়া রয়েছে এবার তা নিজে দেখতে পাও তোমাদের দেওয়া রয়েছে প্রোসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে এবার দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু উপরের তিনটি অপশান ইনেকটিভ হয়ে আছে এখানে কিন্তু তোমাদের রকম সিলেডার হবে না কারণ এখন বর্তমান কিন্তু নতুন আপডেট অনুযায়ী নতুন রুলস অনুযায়ী এখানে কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমরা এখানে অ্যাড্রেসটা কারেকশান করতে পারবে যতবার খুশি এখানে কিন্তু কোনো লিমিট নেই অর্থাৎ তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেস তোমরা যদি কারেকশান করতে চাও অনলাইনে করতে পারবে এবার এই অ্যাড্রেস ছাড়া তোমাদের আর সমস্ত কিছু কারেকশান যে আগে অনলাইনে তোমরা মোবাইল থেকে করতে পারতে কম্পিউটার থেকে করতে পারতে যদি তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকতো আর কিন্তু তোমরা এখানে মোবাইল থেকে কিংবা বাড়িতে বসে কিংবা তোমাদের কম্পিউটার থেকে আর কোনো আপডেট তোমরা করতে পারবে না অ্যাড্রেস ছাড়া তোমাদের নামের ডেট অফ বার্থ জেন্ডার কোন রকম কিন্তু আপডেট আর করতে পারবে না এই আপডেটটা কিন্তু এখানে ঘোষণা করা হয়ে গেছে এখানে দেখতে পাও তোমাদের কিন্তু উপরে অপশানগুলো আর কিন্তু সিলেক্ট হবে না ইনঅ্যাকটিভ হয়ে রয়েছে এবার যদি তোমরা অ্যাড্রেস এখানে কারেকশান করতে চাও অ্যাড্রেসে ক্লিক করবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ প্রোসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করতে হবে অ্যাড্রেস কারেকশানের জন্য আর এবং প্রোসিড টু অ্যাড্রেস আপডেট আধার তোমাদের করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের অ্যাড্রেস তোমরা কারেকশান করতে পারবে এবার এই যে আপডেটটা এসছে এটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ কিংবা কতটা সবার কাজে লাগবে এটা কিন্তু বলতে পারছি না কিন্তু এই আপডেটটা খুবই খারাপ একটা আপডেট কারণ আধার কার্ডের যে সমস্ত আপডেটগুলো সবাই বাড়িতে বসে করতে পারতো কোথাও লাইন দিতে হতো না যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখন থেকে কিন্তু এই যে আপডেটটা প্রকাশিত করা হয়েছে এই আপডেটের দ্বারা অনেকের কিন্তু এখানে সমস্যা হবে পরবর্তীকালে যারা কারেকশান করতে চায় তাদের কিন্তু অবশ্যই আধার সেবা কেন্দ্রতে কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে হবে সেখানে গিয়ে কিন্তু অনেক ঝামেলার সৃষ্টি হবে এবং তোমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই এই আধার কার্ডের এই আপডেটটা নিয়ে সরকারের যে এই পদক্ষেপ এটা তোমাদের কাছে এটা কতটা সহমত রয়েছে কতটা তোমাদের সহমতি রয়েছে এটা সত্যি ঠিক না ভুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই আপডেট তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে কারণ যাতে তারা সমস্ত কিছু ইনফরমেশানটা জানতে পারে ওকে